আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয়, যেমন রান্নার পরে কাবারটা কেমন হচ্ছে, মাংসটা প্রপারলি সেদ্ধ হচ্ছে কি না, মাংসের টেস্টটা কেমন হয়েছে, আর এসব ঠিক থাকলেই বুঝবে যে রান্নাটা পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট রান্নার জন্য প্রয়োজন প্রপার একটা মশলার কম্বিনেশন। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট গরুর মাংস রসুন দিয়ে ভুনা করা হয়। তো গরুর মাংস ভুনার জন্য আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি, এভাবে কেটে নিয়েছি, একদম ছোটোও না আর একদম বড়ও না। তো আমি এখানে একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিলাম আমার এখানে যতটুকু পরিমাণ তেল লাগবে ওই পরিমাণ তেলটা দিয়ে দিলাম। তো এবার দিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি যেহেতু বাটা পেঁয়াজটা ইউজ করব, সেই ক্ষেত্রে এখানে কিন্তু 1.5 কাপের মতো পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজটাকে তেলটার সাথে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা অলরেডি এরকমটা ভাজা হয়ে গেছে, আমি একদম ই ভাজবো না আর কি। তো এরপর একটা তেজপাতা আর এখানে 5টা শুকনো মরিচ দিলাম, আর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছু গোলমরিচ। তো এটাকে তেলটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, বাকি মশলাগুলো দিলাম এখানে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলো আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, তেলটা দিয়েই হালকা করে একটু কষিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এরপরে এখানে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, আমি এখন পর্যন্ত দেইনি। যেহেতু এখানে আমার হচ্ছে 1.5 কেজির মতো মাংস, আমি এখানে 2.5 চামচের মতো মরিচের গুঁড়া ইউজ করেছি। আর দিব হচ্ছে 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, 2 চামচই দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আসলে কখনোই পরিমাপ করা যায় না, কারণ এটা হচ্ছে যে যেইটুকু উপাদান নেবেন সেই অনুসারে লবণটা দিয়ে দিবেন। তারপরে দিলাম পানি, পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল আর মশলা ভিন্ন হয়। আপনারা দেখতে পাবেন মশলা কষানো তখনই পারফেক্ট হয় যখন কিন্তু তেলটা এভাবে উপরের দিকে চলে আসে, তখনই বুঝবেন যে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে। এরপরে দিয়ে দেবো এর ভিতরে গরুর মাংস। আর গরুর মাংসটা হচ্ছে যদি মাংসর সাথে একত্রে মশলা দিয়ে বসানো হয় সেটাও খেতে ভালো লাগে, আর যদি এইভাবে বসানো হয় সেক্ষেত্রে মশলাটাকে কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে, তখন দেখা যাবে মাংসটার স্বাদই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে মাংসটার সাথে আমি এটাকে একটু ঢেকে দেব। মাংস থেকে যে পরিমাণে পানি বের হবে তা দিয়ে দেখা যায় অর্ধেকের বেশি কিন্তু মাংস সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন যে মাংস থেকে কিন্তু মোটামুটি ভালোই পানি বের হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। আর এই দিকটা আমি যেহেতু এটা রসুন দিয়ে গরুর মাংসটা ভুনা করবো, সেক্ষেত্রে আমি কিছু রসুন এইভাবে কেটে নিয়েছি। উপর থেকে কিন্তু পুরোপুরি একদম কাটা যাবে না, কারণ তাহলে দেখা যায় কোয়াগুলো বের হয়ে যাবে আর ছোলাটাও একদম উপরের মানে ছোলা সব ফেলা যাবে না। এরপরে এখানে পানি দিয়ে দিলাম, মাংসটা কিন্তু কষানো শেষ হয়ে গেছে। আর যেহেতু এটা ভুনা করবো আর এর আগে অর্ধেকের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই জন্য এটা পানির বেশি প্রয়োজন নেই। এবার নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি এরপরে এখানে দিয়ে দিলাম রসুনগুলো। রসুনগুলো আপনারা দেখা যায় মাংস উঠানোর হয়তো সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট আগে মাংসের ভিতরে রসুনটা দিয়ে দিতে হবে। এই রসুনটাকে দেখা যায় আগেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদমই গলে যাবে। 15 থেকে 20 মিনিট আগে দিলে এই রসুনটা একদম পারফেক্টলি সেদ্ধ হয় খুব ভালোভাবে, যেটা খেতে খুব ভালো লাগে। আগে দিলে কিন্তু একদমই মিশে যাবে।
এটা খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য একটা টাইম ধরে দিতে হবে, 15 থেকে 20 মিনিটের ভিতর এটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। আমি এরপর ঢাকটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যে ফিরে আসলাম, 15 থেকে প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। রসুনগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আসলে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো আমার মাংসটাও কিন্তু হয়ে গেল, আমি এবার এটাকে উঠিয়ে নেব পরিবেশনের জন্য। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত হালকাভাবে চাপ দিয়েই আমি রসুনের কোয়া থেকে রসুনটা বের করে নিলাম। তো এভাবে কম বেশি সবাই ট্রাই করতে দেখতে পারেন। যারা আমার পেজটি এখনও লাইক ফলো করেননি, অবশ্যই লাইক ফলো করে পাশে থাকবেন প্রতিনিয়ত, তাহলে এভাবে ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।